Az মাটি নিয়ে চলে আসলো মাটির কান্না শুনে নাই আজরাইলের মায়া লাগাইতে পারে নাই আজরাইল আলাই সাল্লাম মাটি নিয়ে আল্লাহর দরবারে চলে আসলো আল্লাহ ডাক দে বলেন আজরাইল মাটি তুমি আনছো নি আজরাইল কই আল্লাহ গো আমি মাটি নিয়ে আসলাম আল্লাহ গো আজরাইল তুমি মাটি কেমনে আল্লাহ জিবরাইল আনতে পারে নাই আল্লাহ যখন আদম আলাই সাল্লাম কেম চেষ্টা করার সিদ্ধান্ত নীল রে বাপ আমার আল্লাহ ফেরেশতাদেরকে ডাক দিলেন ফেরেশতার আরে ও ফেরেশতার দল আমি আল্লাহ আদম বানাবো তোমাদের মতামত কি সমস্ত ফেরেশতারা ডাক দিয়া বললেন আল্লাহ গো আপনি কে এমন কাউকে পৃথিবীতে পাঠাবেন যারা পৃথিবীর জমিনে যাই মারামারি করবো কাঠা কাটি করব হানাহানি করবো ঝগড়া গো করবো আপনি আপনাকে এমন কাউকে পৃথিবীতে পাঠাবেন যারা আপনাকে বলে যায় ঝগড়া করবে ফেরেস তারা যখন এই কথা বললেন আমার আল্লাহ রব্বুল আলামিন বলেন কলা আলামু মু মালা তাই আল্লাহ ডাক দে বললেন ফেরেস ও ফেরেস আমি আল্লাহ যাহা জানি তোমরা তাহা জানো নাও আমি মানুষ বানাই বো সিদ্ধান্ত নিয়ে গেলাম আমার আল্লাহ দমকে সৃষ্টি করবেন কেমনে সৃষ্টি করব আমার আল্লাহ হজরতে জিব্রাইল আলাইহিস কে ডাক দে বললেন ও জিব্রাইল রে ও জিব্রাইল তুমি পৃথিবীর জমিনে চলে যাও পৃথিবীর জমিনে যাইয়াও তুমি পৃথিবীর বুক থেকে এক খামসি মাটি নিয়ে আমি আল্লাহর কাছে চলে আসো এবার জিব্রাইল আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর হুকুমে দুনিয়ার জমিনে চলে আসলেন রে বাপ দুনিয়ার জমিনে আইসাম তিনি যখন জমিনের মধ্যে হাত রাখলেন মাটির মধ্যে হাত যখন রাখা হলো জিব্রাইলের মাটি কান্না শুরু করে দিয়েছে মাটি কান্দে বলেন জিব্রাইল ও জিব্রাইল গো তুমি কেন মাটি নেওয়ার জন্য আসছো জিব্রাইল কয় আল্লাহ হুকুম করেছে মাটি নেওয়ার জন্য এই জন্য আমি মাটির জন্য মাটি নেওয়ার জন্য আসলাম মাটি কয় ও জিবরাইল মাটি নেওয়া যাবে নাম কই কেন নেওয়া যাবে নাম কই মাটি নিয়ে আল্লাহ কি করব জিবরাইল কই মাটি আল্লাহ মাটি নিয়াও মাদম সৃষ্টি করবে মানুষ সৃষ্টি করবে এবার মাটি ডাক জিবরাইল ও জিবরাইল আল্লাহ যে মানুষ সৃষ্টি করব তারা মানুষ সৃষ্টি করে আল্লাহ কি করবে কই আল্লাহ মানুষ সৃষ্টি করবে এই তারা পৃথিবীর জমিনে আইসা আল্লাহকে ডাকবো আল্লাহর জিগিরি করব আল্লাহর গোলামি করব মাটি ডাকতে বলেন জিবরাইল ও জিবরাইল যদি মানুষগুলি আল্লাহকে বলে যায়। আল্লাহর গুলামি না করে আল্লাহর আবাদত না করে তখন আল্লাহ কি করবে আমার জিবরা লাগ দিয়া কই মাটি মাটি রে যদি তারা আল্লাহকে বলে যাই যদি তারা আল্লাহর গোলামি না করেন আমার আল্লাহ তাদের জন্য জাহান নাম সৃষ্টি করেছে তাদেরকে জাহান নামের আগুনে পোড়ানো হবে মাটির কান্না বেড়ে গেল মাটি কান্না কান্দা খি বেরাইল তাহলে তো মাটি দেওয়া যাবে না আমি মাটি হইয়া জাহান নামের আগুন সহ্য করতে পারবো না আমি মাটি দিতে পারবো না মাটি কান্না শুরু করে দি Gracias. বাইরা আমার মাটির কান্না দেখি হজরত জিব্রাইল আলাই সাল্লামের মায়া লেগে গেল জিব্রাইল মাটি না নিয়ে আল্লাহর দরবারে চলে গেল আল্লাহ ডাক দিয়া বলেন জিব্রাইল ও জিবরাইল তুমি মাটি আনছো নি জিব্রাইল কয় আল্লাহ গো ও আল্লাহ আমি মাটি আনতে পারি নাই কই কেন আনতে পারো নাই জিব্রাইল কয় আল্লাহ গো মাটি আমার সাথে অনেক কান্নাকাটি করেছে মাটির কান্না দেখে আমি জিব্রাইলের মায়া লাইগা এই জন্যে আমি মাটি আনতে পারি নাই আমার আল্লাহ বলেন মিকাইল ও মিকাইল তুমি দুনিয়ার জমিনে চলে যাও আমার আল্লাহ মিকাইলকে পাঠিয়ে দিলেন মিকাইল যখন জমিনে গেল মিকাইলের সাথে মাটি কান্না শুরু করছে রে বাপ মাটি যখন কান্দে মিকাইল আলাইহিস সালামের গা লাইগা গেল মিকাইল ফিরে আসলেন আল্লাহ বললেন মিকাইল ও মিকাইল মাটি আনছনি মিকাইল কই আল্লাহ আনতে পারি নাই বলেন বলেন মাটি আনতে পারি নাই কই কেন আনতে পারো নাই গো মাটি আমার সাথে কান্না করেছে মাটির কান্না দেখে আমি মিকাইলের মায়াল্লাইগা গেছে আমি মাটি আনতে পারি নাই আমার আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত ইসরাফিল আলাইহিস সালামকে পাতালেরে বা اسماعিল আলাইহিস সালামকে ডাক দিলেন আল্লাহ বলেন ইসমা ইসরাফিল ও ইসরাফিল তুমি দুনিয়ার জমিনে চলে যাও তুমি যাইয়া এক কামসি মাটি নিয়ে আসো ইসরাফিল আলাইহিস সালাম দুনিয়ার জমিনে আসলো আর যখন মাটির মধ্যে হাত রাখছে মাটি ইসরাফিল আলাইহিস সঙ্গে কান্না শুরু করে দিয়েছে ইসরাফিলও মাটি নিতে পারে নাই আল্লাহ ডাক দে বলতাছেন ইসরাফিল মাটি আনছনি ইসরাফিল বলেন আল্লাহ গো ও আল্লাহ মাটি আনতে পারি নাই আমার আল্লাহ বললেন কেন আনতে পারো নাই ইসরাফিল মাটি আমার সঙ্গে কান্না করেছে মাটির কান্না দেখে আমি মায়া মায়ালাই গেছে এই জন্য আমি মাটি আনতে পারি নাই আমার আল্লাহ বলেন বুঝছি তোমরা কেউ আনতে পারো নাও আমি আবার এমন একজনকে পাঠাবো যার নাম হলো আজরাইল আলাইহিস সালাম আমার আল্লাহ ডাক দিলেন আজরাইল ও আজরাইল তাড়াতাড়ি দুনিয়ার জমিনে যাও যাইয়া এক কামসি মাটি নিয়ে আসো এবার যখন আজরাইল আলাইহিস সালাম দুনিয়ার জমিনে আসলেন বাবা এখানে কথা আছে আজরাইল আলাইহিস সালামের একটা কামসির মধ্যে হাদিসের ভাষায় বলা হচ্ছে আজরা ইলা সাল্লামের এক খামসি মাটি চল্লিশ মন থেকে সত্তর মন জোরে কম সুবাহান আল্লাহ আজরাইলের এক কামসি মাটি চল্লিশ মন থেকে সত্তর মন হয় এক কামসি মাটি আজরাইল আনবে আজরাইল কেমন আল্লাহ দুনিয়ার বুকে যখন পাঠাইয়া দিলেন আজরাইল আলাইহিস সালাম জমিনে আসতেন আয়েশা জমির মধ্যে হাত রাখল জমিন কান্দে কয় আজরাইল জিবরাইল আসছিল ফিরায়া দিলাম মিকাইল আসছিল ফিরায়া দিলাম ইসসা ফিলাছ ছিল ফিরে দিলাম কেও কে আমি মাটি দেই নাই তুমি আজরাইল চলে যাও না আজরাইল কই আমি চলে যাওয়ার জন্য আসিনি আমি আসি মাটি নেওয়ার জন্য আল্লাহর হুকুমে আমি মাটি নিয়ে যাব মাটি কান্দে কই আজরাইল যে আল্লাহ তোমারে পাঠাইছে ওই আল্লাহর দুহায় দিয়ে তোমাকে বলতাসি গো যে আজরাইল তুমি মাটি নিও না আজরাইল কই তুমি যে আল্লাহর দুহায় আমি আজরাইল কে সেই আল্লাহর হুকুম দিয়েছে আমি আজরাইল তোমার কান্নাত চাইতে আমার আল্লাহর হুকুম কে আমি বড় প্রাধান্য দিমু জুড়ে বলেন না সুবহানাল্লাহ আজরাইল মাটি নিয়ে চলে আসলো মাটির কান্না শুনে নাই আজরাইলের মায়া লাগাইতে পারে নাই আজরাইল আলাই সাল্লাম মাটি নিয়ে আল্লাহর দরবারে চলে আসলো আল্লাহ ডাক দিয়ে বলেন আজরাইল মাটি তুমি আনছনি আজরাইল কই আল্লাহ গো আমি মাটি নিয়ে আসলাম আল্লাহ গো আজরাইল তুমি মাটি কেমনে আল্লাহ জিবরাইল আনতে পারে নাই মিকাই আনতে পারে নাই ইসরাফিল আনতে পারে নাই তুমি কেমনে আনলা তোমার সঙ্গে কি মাটি কান্দে নাই সুবহানাল্লাহ বলেন না কেন তোমার সাথে কি মাটি কান্দে নাই এবার আজরাইল কই আল্লাহ গো মাটি কাঁদছে মাটির কান্না আমার মায়া লাগে না আমি তুমি আল্লাহর হুকুমকে বড় মনে কইরা মাটির কান্নাকে আমি বাদ দিয়ে তোমার হুকুমকে প্রাধান্য দিয়ে আমি এক কামসি মাটি নিয়ে আসলাম জুড়ে জুড়ে বলো সুবাহান আল্লাহ কেন আমার আল্লাহ ডাক দিয়ে বললেন আজরাইল তুমি যখন মাটি আনছো আমি আল্লাহ একটা সিদ্ধান্ত নিয়ে গেলাম এবার আজরাইল কয় আল্লাহ তুমি কি সিদ্ধান্ত নিলাও আমার আল্লাহ কয় আজরাইল মাটির জন্য জিব্রাইল কে পাঠাইলা মানতে পারে নাই মিকাইলকে কে পাঠাইলা মানতে পারে নাই ইসরাফিল কে পাঠাইলাম আনতে পারে নাই তুমি আজরাইল আনছো তোমার সঙ্গে মাটি কান্না করেছে তারপর তুমি মাটি নিয়ে আসছো আমি সিদ্ধান্ত নিয়েছি যে এই মাটি তুমি আল্লাহ এই মাটি দিয়ে আমি যে আদম বানাবো পৃথিবীর জমিনে আমি তাদেরকে পাঠাবো মানুষের হায়াত দান করব কাউকে চল্লিশ দিব কাউকে পঞ্চাশ দিব কোনো মানুষকে সত্তর দিব আশি দিব তারপরে দুনিয়ার বুক থেকে আমি আল্লাহ নিয়ে নিয়ে নিব। আমি আল্লাহ তাদের হায়াত কমায়া দিয়াম আমি আল্লাহ তাদেরকে মৃত্যু দান করব যেই মৃত্যুটা আমি আল্লাহ আদমের মধ্যে লিখে দিলাম সেই মৃত্যুটা যখন সময় হয়ে যাবে তুমি আদম সন্তানের মৃত্যুটা তুমি আজরাইলের দায়িত্ব আমি তুমি আজরাইলকে দিয়ে দিলাম আজরাইল কই আল্লাহ গো যদি আদম সন্তানের মৃত্যুর দায়িত্বটা আমার কাছে দাও আমি যখন বাবার কাছ থেকে সন্তান নিয়ে আসব বাবা আমারে লানত দিবে আজরাইল আমার আমার সন্তান আ গেছে আর যদি সন্তানের কাছ থেকে বাবাকে নিয়ে আসি বাবা বলবো আজরাইল আমার সন্তান নেয়া গেছে আমারে মানুষ নানান কথা বইলা গালি দিব লানত দিবে ও আল্লাহ এই দায়িত্ব তুমি আমারে দিও না এই দায়িত্ব আমি নিতে পারবো না সুবহানাল্লাহ বলেন এবার আজরাইল কয়ে আল্লাহ গো আমি সেই দায়িত্ব নিব না আল্লাহ কয়ে আজরাইল আমি আল্লাহ তোমার দায়িত্ব দিলাম তুমি টেনশন কইরো না মানুষের যখন মৃত্যুটা কাছে আসব তোমার দুসার মতন কোন চিষ্টাম আমি আল্লাহ লাগব না মানুষের যখন মৃত্যুটা কাছে আসবে আসার পরে আমি আল্লাহ মানুষকে বালা বুসিবত দিব রোগ দিব ব্যমার দিব এক্সিডেন্টটা মারা যাইব তুমি আল্লাহর মানুষ কিছু বলবে না তুমি আজরাইল গো মানুষ কিছু বলার সুযোগ পাইবে না বলেন এবার আজরাইল কয়ে আল্লাহ ঠিক আছে আমি দায়িত্ব গ্রহণ করলাম মার হাবা আজরাইল কে দায়িত্ব আমার আল্লাহ দিয়া দিল এই জন্যই তো আজরাইল আল্লাহর হুকুমকে প্রাধান্য দিতে যাই আও আমাদের কাছ থেকে মা নিয়ে যায় বাবাকে নিয়ে যায় বাবার কাছ থেকে সন্তান নিয়ে যায় মার কাছ থেকে মেয়ে নিয়ে যাই কেননা আজরাইলের মায়া লাগে না কারণ আজরাইল আল্লাহর হুকুমকে এমন বলে মান্য করেছে ওই যে মাটি কাঞ্চির কান্না মায়া লাগাইতে পারে নাই আল্লাহ পরীক্ষা নিছে চারিজনের মধ্যে কে মাটি আনতে পারে এর মধ্যে আজরাইল মাটি নিয়ে আসছে এই জন্য আমার আল্লাহ আজরাইলকে সেই দায়িত্ব দিয়া দিছে সুবাহান আল্লাহ এবার আমার আল্লাহ ধুম বানাইবো আদম বানাইব আমার আল্লাহ ফেরেস্তাদেরকে বললেন ও ফেরেস্তারা আদমকে বানাও ফেরেস্তারা সবাই মিলে আদমের দুইটা পা বানালো দুইটা হাত বানাইলো রে বাপ বডি যখন বানাইলো আল্লাহ বলতাছেন ও ফেরেস্তারা তোমরা যতটুক পর্যন্ত আদমকে বানাইস বানানি বন্ধ করো বাকি যে গলা থেকে মাথাটা আছে এই কাজটুকু সয়ন আমি আল্লাহ করবো সুবাহান আল্লাহ তোমরা আদম বানানি বন্ধ করো তোমরা শুধু বুড়িরা বানাও বাকি গলা থেকে মাথা পর্যন্ত আমি আল্লাহ নিজে বানাবো এই চেহারাটা আমার আল্লাহ নিজে বানাইছে রে বাপ সুন্দর করে আমার আল্লাহ এই চেহারাটা বানাইছে নিজের হাতে এই জন্যই তো পৃথিবীর জমিনে কোটি কোটি মানুষ আছে লাখ লাখ মানুষ আছে একটা চেহারা একজনের সাথে মিলে না ঠিক কিনা বলেন একটা চেহারা একজনের সাথে মিলে না এমন কারিগর আমার আল্লাহ বানাইছে সুন্দর করে মানুষের চেহারাটা আমার আল্লাহ বানাইছে এই জন্যই তো হাদিসের মধ্যে রসুল বলেছেন মানুষকে আঘাত করলে চেহারা আঘাত করা যাবে না চেহারার মধ্যে আঘাত করা আমার নবী নিষেধ করে দিয়েছে জুড়ে জুড়ে বলুন না সুবাহান আল্লাহ আমার আল্লাহ বানাইলো বানানোর উপরে আদমের ভিতরে রুহু দিব রুহু লাগবে না কথা বলার জন্য রুহু লাগবে কিনা রুহু দিব রুহু সমস্ত ফেরেস্তাদেরকে আল্লাহ ডাকলেন এ ফেরেস্তারা সবাই আদমের সামনে চলে আসো সবাই আদমের সামনে চলে আসলেন আমার আল্লাহ রুহুরে ডাক দিয়া কই রুহু তুমি আদমেরি ভিতরে চলে যাও তার আদমের মধ্যে চারিদিক দিয়ে আদমের চারিদিক দিয়ে গেরাউ করে ফেলে চলে বাপ তাদের সামনে আমার আল্লাহ বললেন রুহু তুমি আদমের ভিতরে চলে যাও রুহু আদমের ভিতরে চলে গেলেন যাওয়ার পরে মুহূর্তের ভিতরে বের হয়ে চলে আসলেন আল্লাহ কই রুহু তুমি কেন বের হয়ে চলে আসলাম আমার আল্লাহ রুহুকে আবার অর্ডার করলেন তুমি ভিতরে প্রবেশ কর রুহু আবার ভিতরে প্রবেশ করলেন আবার বের হয়ে চলে আসলেন এবার আমার আল্লাহর বুঝতে বাকি নাই আমার আল্লাহ সঙ্গে সঙ্গে আদমের এর কফালের মধ্যে নূরে মোহাম্মদি বসায়া দিয়েছে নুরে মোহাম্মদি আদমের এর কফালে যখন আমার আল্লাহ বসাই দিল আদম নুরে নূরান নিতয়া গেছে সুবহানাল্লাহ বলেন এবার আমার আল্লাহ রুহুরে বলেন রুহু এবার তুমি ভিতরে প্রবেশ করো এবার রুহু ভিতরে প্রবেশ করলেন রুহু বের হয় নাই আমার আল্লাহ কই রুহু এবার তুমি আদমের ভিতর থেকে বের হও নাই কারণ কি রুহু ডাক দিয়া আল্লাহ গো এখন আমি দেখতাছি আদমের ভিতরে শুধু নুরুন আর নূর আরো জুড়ে বলি সুবাহান আল্লাম আদমের ভিতরে নূর কোথায় থেকে আসছে নুরে মোহাম্মদীর থেকে জুড়ে বলেন না কোথায় থেকে আসছে নুরে মোহাম্মদীর থেকে আদম আলাই সাল্লামের ভিতরে নুরে নুর ডুকায়া দিসে জুড়ে বলি সুবহান আল্লাহ যেইমাত্র আদমের ভিতরে রুহুটা গেল আদম আলাইহি সাল্লাম শরীরটা একটা জারা দিছে একটা জারা দিয়ে আদম আলাইসাল্লাম একটা হাসি দিছে প্রথম আমরা হাসি দেই না সেই হাসিটা আদম আলাই সাল্লাম প্রথম দিয়েছে দেওয়ার পরে আদম আলাইসাল্লাম হাসির সঙ্গে সঙ্গে বলেছে আলহামদুলিল্লাহ জুরু বলেন সুবাহান আল্লাহ আদম যখন আলহামদুলিল্লাহ বললেন আমার আল্লাহ খুশি হয়ে বললেন এর হা কামুল্লাহ জুরে বলেন সুবাহান আল্লাহ আদম যখন আলহামদুলিল্লাহ বললেন আমার আল্লাহ খুশি হইয়া গেল আদম বানাইয়া আমার আল্লাহ খুশি হইয়া বললেন এ তারা আর দেরি করা যাবে না আমার আদম এই প্রথম বানানোর পরেই খুশি করে ফেলেছে তোমরা তাড়াতাড়ি আদমকে সাজদা করো আমার আল্লাহ অর্ডার দিলেন উসুজুদু সাজদা করো আমার আদমকে সুবহানাল্লাহ বলেন

আজাজিল ডাকদা বলেন আল্লাহ এই মাত্র আমাদের সামনে আমরা নিজে আদমকে বানাইলাম এই আদম আমাদের সামনে তৈরি হয়েছে মাটি দিয়া পানি দ্বারা বাতাস দ্বারা আর আমরা আমরা ফেরেশতারা হইলাম নুরের তৈরি নূর হইয়া কেমনে আমরা আদমকে সেজদা করব এটা আমি মানতে পারি না জুরে বলেন নাউজুবিল্লাহ কারণ এই বাড়া আজাজিল ফেরেস্তা এত খুশি আল্লাহরে করছে বাড়া নব্বই লক্ষ বছর আমি করছে আল্লাহর করার পরে আল্লাহর একটা কথা অমান্য করছে সমস্ত ফেরেস তারা সেজদা করলো কিন্তু আজাজিল সেজদা করে নাই আমার আল্লাহ আজাজির প্রতি রাগ হয়ে গেছে আমার আল্লাহ কই ইল্লা ইবলিস ইবলিস সারা তো সবাই সেজদা করছে আমার আল্লাহ সঙ্গে সঙ্গে ফুতুয়া দিল আবা ওয়াস্তাকবারু ওয়া মিনাল কাফি কাফিরিন তুমি কাফের হয়ে গেছো সঙ্গে সঙ্গে আমার আল্লাহ আজাজিলকে জান্নাত থেকে বের করে দিয়েছে জুরে বলেন না আল্লাহু আকবার আদম নবীকে সেজদা না করার কারণে ফেরেশতারা আমার আল্লাহ কাফের বানায়া দিয়েছেন এ বাবাজিরা গভীর মনোযোগ এই শেষদা কিন্তু আদম পাই নাই এই শেষদা হাকি করতে পেয়েছে আমার রাসুল কারণ আদমের কফালে ছিল নূরে মোহাম্মদি সেই নূরকে হাকিকতে করতে ফেরেস তারা শেষদা করেছে আজকে যারা নবীর নাম শুনলে নবীদেরকে ইজ্জত করলে যারা কষ্ট পায় তারা হলো আজাজিলের বংশধর ঠিক কিনা বলেন তারা মানুষ না তারা মানুষ নামে শৈতান যারা নাকি নবীর ইজ্জত চিনে না নবীর

আর জুরা বলেন ঠিক কিনা আমরা কি সেই আদম সাল্লাম থেকে যত নবী আসুল পৃথিবীতে আসছি আমরা কি সম্মান করতে চাই কি চাই না

এই জন্য আমরা রসুলকে ভালোবাসতে চাই কি চাই না আল্লাহ যেন সকলকে রসুলের প্রতি ভালোবাসা রেখে যেন আমরা জীবন যাপন করতে পারি মৃত্যু পর্যন্ত চলতে পারি সকলে বলি আল্লাহ আমি